বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনকে এগিয়ে নিতে বাংলাদেশে 5টি আধুনিক পণ্য ও সেবা নিয়ে এসেছে হুয়াওয়ে। ঢাকাস্থ হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। আধুনিক পণ্য ও সেবাগুলোর মধ্যে রয়েছে 2টি ইনভার্টার, 2টি এনার্জি স্টোরেজ সিস্টেম ও 1টি এআই চালিত এনার্জি ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। ইনভার্টারগুলোতে রয়েছে উন্নত সব সেফটি ফিচার। এগুলোতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে পিভি গ্রাউন্ড ফল্ট প্রোটেকশন, যে গ্রিড কানেকশনের সময় গ্রাউন্ড ফল্ট শনাক্ত করে 15 মিলিসেকেন্ডের মধ্যে ভূপৃষ্ঠের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া ইনভার্টারগুলোতে ডিসি ও এসি উভয় থেকে কানেক্টরের তাপমাত্রা নিরীক্ষা করার জন্য রয়েছে স্মার্ট কানেক্টর টেম্পারেচার ডিটেকশন। অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিরোধ করার জন্য এই প্রযুক্তি অতিরিক্ত তাপমাত্রা শনাক্ত হওয়ার 0.5 সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ইনভার্টার বন্ধ করে দেয়। এছাড়া অগ্নি নির্বাপনের জন্য এই ইনভার্টারগুলিতে সর্বোচ্চ মানের AFCI আর্ক প্রোটেকশন সহ রয়েছে অ্যাক্টিভ আর্ক এক্সটিংগুইশিং এর ব্যবস্থা। এটি শনাক্তকরণের সীমা 450 মিটার পর্যন্ত বৃদ্ধি করে, যা লার্জ স্কেল C&I অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত। এর বিশেষ স্মার্ট স্ট্রিং লেভেল ডিসকানেক্ট ফিচার দক্ষতা ও দ্রুততার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ডিসির দিকের নিরাপত্তা নিশ্চিত করে। এই ইনভার্টারগুলো আউটপুট পাওয়ার 50% বাড়িয়ে একটি প্রকল্পের খরচ কমাতে পারে। হুয়াওয়ে 2021 সাল থেকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করছে। বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি উৎপাদনের লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য হুয়াওয়ের 50 জনের একটি নিবেদিত টিম রয়েছে। 2023 সালে জাতীয় গ্রিডে সংযোজনের জন্য হুয়াওয়ে একটি 100 মেগাওয়াট সম্পন্ন ইউটিলিটি প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি মনপুরা উপজেলায় 22 মেগাওয়াট আওয়ার ESS সক্ষমতা সম্পন্ন বাংলাদেশের বৃহত্তম ও প্রথম মাইক্রোগ্রিড প্রকল্প বাস্তবায়ন করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে প্রতিষ্ঠানের পার্টনারদের সঙ্গে নিয়ে 72টিরও বেশি সোলার রুফটপ প্রকল্পের সফল বাস্তবায়ন করেছে।